গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত মহান এত বড় হয়েও নিচে বসেন কেন? বুদ্ধদেব হেসে বলেছিলেন, নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। বাবার কাছ থেকে মা ডাক শোনাটা কতটা আনন্দকর এটা একমাত্র মেয়েরাই জানে। একটা কথা কি জানো তো, আঘাতটা সেখানেই করেছ যেখানে তোমাকে রেখেছিলাম। জানি তুমি ব্যস্ত, তবুও এই বোকা মন বারবার ফোন চেক করে শুধু এই ভেবে যদি তুমি মেসেজ করো। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। জীবনে তিনজনকে কখনো মাপ করতে নেই, যে ভালোবাসার অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, আর যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও ভাঙবে না, আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। সুখ নয় আমি দুঃখেই খুশি, সুখটা তাকে দিও প্রভু যাকে আমি ভালোবাসি। আমি আমার মতোই আর আমি এভাবেই থাকতে চাই, কারণ আমি মুখোশ পরি না, আমি মুখোশধারীদের পছন্দ করি না। সময় মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ মনে রাখবেন জীবনটা আপনার সমাজের নয়। অপেক্ষা ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না, আর যেটার জন্য অপেক্ষার ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হলেও জীবনের সব দিন থাকবে। নিজেকে একবার আমার জায়গায় রেখে দেখিস, তুই নিজেই কেঁদে ফেলবি। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে অচেনা হয়ে যায়, এটাই পৃথিবীর নিয়ম। যার ইচ্ছে নেই কথা বলার তাকে জোর না করাই ভালো, কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। জীবনে একবার একা হয়ে দেখো, পৃথিবীর কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ স্বার্থের কারণে আর কেউ আবেগের কারণে। ছোটবেলায় বাবার সাথে ঘুরতে গিয়ে ঠাকুর দেখতে না পেলে বাবা আমায় কাঁধে নিয়ে ঠাকুর দেখাতো, কিন্তু তখন জানতাম না যে একজন ভগবানের কাঁধে বসে আরেক ভগবানের দর্শন করছি। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। আমি সব পারি, শুধু নিজের রাগটাই সামলাতে পারি না। হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো একটা গল্প, গল্পটা পড়ে আমার চোখে জল এসে গেছিল, তাই ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি। পার্কে বসে গার্লফ্রেন্ডের কাছে 1000 টাকা ধার চেয়েছিলাম বলে তার বিনিময়ে 2টো থাপ্পড় খেয়েছিলাম। থাপ্পড় খেয়ে মুচকি হাসি দিয়ে বলেছিলাম, সেদিন তো আমার সামনে 1 লাখ টাকার ফোন এক আছাড় দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলে, আজ সামান্য 1000 টাকা ধার চেয়েছি বলে 2টা থাপ্পড় দিলে। ঠিক আছে, তোমাকে পরে না হয় 1000 টাকার জায়গায় আরো বেশি দিতাম, দাও না আমায় 1000 টাকা। সত্যি বলছি, তোমার টাকাটা আমি সময় মতো ফিরিয়ে দেব। আমার গার্লফ্রেন্ডের জবাব ছিল, তোর মতো ভিখারির সাথে প্রেম করে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুই জানিস আমার বাবা আমার অ্যাকাউন্টে কত টাকা রেখেছে? কত বড় লোক ঘরের সন্তান আমাকে প্রপোজ করে বসে আছে। তোকে ভালোবেসেছিলাম বলে তুই আমার কাছে টাকা চাইবি? নাকি আমার বাবার টাকা দেখেছিস বলে প্রথমে অল্প চেয়ে নিবি? কই, আজ পর্যন্ত তো তোর কাছে আমি কিছুই চাইনি। আমার গার্লফ্রেন্ডের কথা শুনে বরাবরই অবাক হচ্ছি, তারপর হেসে দিয়ে বললাম, থাক তোমার টাকা দিতে হবে না, আমি তো এমনিই চেয়েছিলাম পাগলি। আচ্ছা বলো তুমি কি খাবে? সে বলল, কিছুই না,
আমি এখানে আর এক মুহূর্তের জন্যও থাকবো না, আমি যাচ্ছি। তাকে আটকিয়ে বললাম, প্লিজ 10 মিনিটের জন্য থাকো না, আমি ওই দোকানটাতে যাবো আর আসবো। গার্লফ্রেন্ড বসলো, আমি দোকানে গেলাম, দুটো আইসক্রিম আর ছোট্ট একটা গিফট নিয়ে আসলাম, রেপিং পেপারে সুন্দর করে পেঁচিয়ে। ওর হাতে একটা আইসক্রিম দিয়ে আমি অন্যটা খুলে খেতে লাগলাম। আইসক্রিম খাওয়া শেষ হলেই গার্লফ্রেন্ড হাঁটা শুরু করবে, ঠিক তখনই ওর হাতটা টেনে ধরে বললাম, নীলা তোমার জন্য একটা গিফট আছে। বলতে পারো এটা গিফট না, একটা লটারি। শোনো, আজ থেকে 15 দিন পর এই প্যাকেটটা খুলবে, এখন যদি খোলো তাহলে গিফটটা নষ্ট হয়ে যাবে। ভেতরে একটা কার্ড আছে, ওই কার্ডে এমন কিছু আছে যেটা 6 ঘন্টা পরে নষ্ট হয়ে যাবে, তাই তুমি 15 দিন পরে গিফটটা খুলবে। আচ্ছা আজ আসি। আর শোনো, আমি তোমার সাথে কবে কথা বলতে পারবো জানি না, তবে আমাকে ক্ষমা করে দিও। সেখান থেকে চলে আসলাম। পার্ক থেকে বের হতে না হতেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির সুবাদে ইচ্ছা মতো কেঁদে নিলাম, যে কান্না কেউই দেখতে পাবে না। বাসায় পৌঁছে গেলাম একেবারেই খালি হাতে, ছোট বোনের ছোট্ট চাওয়াটুকু পূরণ করতে পারলাম না। ঠিক তার পরের দিন আমার আদরের ছোট বোন আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। বোনের লাশের পাশে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমারও ইচ্ছে হচ্ছিল বোনের সাথে চলে যেতে, পারলাম না বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হয় বোন তোর জন্য, কিন্তু এই অপদার্থ কুলাঙ্গার ভাইয়ের তো আর তোর জন্য কান্না মানায় না। পারলাম না আমি বোনটার আবদার পূরণ করতে। ঠিক 15 দিন পরে হয়তো আমার গার্লফ্রেন্ড এক্সাইটেড হয়ে গিফটের কাগজটা খুলেছে। সেই কাগজটাই মাত্র কয়েক লাইনের লেখা ছিল, আমার ছোট্ট বোনটা ক্যান্সার রোগী, আসার সময় একটা পুতুল আর একটা চকলেট নিতে বলেছিল। কিন্তু বিশ্বাস করো, সেদিন আমার হাতে কোনো টাকা ছিল না, কারণ গতকাল বোনের চিকিৎসা যাবত অনেক টাকা ডক্টরকে দিয়ে এসেছি। তোমায় ভরসা করে মাত্র 1000 টাকা ধার চেয়েছিলাম, লজ্জা শরম ত্যাগ করে, আর বিনিময়ে পেলাম 2 থাপ্পড় আর লাঞ্ছিত কিছু বাক্য। আসলেই আমি অনেক ভিখারী, কোটি কোটি টাকা আমার হলেও আমি সেই ভিখারীই থাকব, কারণ বোনটার শেষ আবদারটুকু পূরণ করতে পারলাম না। সত্যি গল্পটা অনেক কষ্টের ছিল, পড়তে পড়তে আমারই চোখে জল এসে গেছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।